ওয়েলকাম টু ইউর চ্যানেল প্রেপারেশান ফর অল হ্যাশট্যাগ সিক্সটি ফোর ডিয়ার লার্নার্স ইট ইজ ইউর চ্যানেল তোমরা যারা দু হাজার তেইশ পঁচিশ সেশানে পড়ছ সামনেই তোমাদের পার্ট ওয়ান এক্সাম তোমাদের জন্য কিন্তু চ্যানেলে ধারাবাহিকভাবে সাজেশান এবং আনসার প্রোভাইড করা হচ্ছে যারা এখনও চ্যানেলের সাথে যুক্ত হওনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো আজকে ম্যাথের উপর ডে টু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এবং তার আনসার কি কোশ্চেন গণিত শিখনের ক্ষেত্রে ব্রুনার এর তত্ত্ব আলোচনা করুন ডাইনস ব্রুনার আর পেঁয়াজে এই তিনটে তত্ত্ব কিন্তু এই বছর তোমাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে দেখে নেওয়া যাক আলোচনাটি ব্রুনার কে ছিলেন ব্রুনার একজন আমেরিকান মনস্তত্ত্ববিদ ছিলেন গণিত শিখনের ক্ষেত্রে ব্রুনারের তথ্যটি যথেষ্ট গ্রহণযোগ্য ব্রুনার তার বই বইটির নাম মনে রাখতে হবে প্রসেস অফ এডুকেশন এমসিকিউ কোশ্চেনের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রুনার তার প্রসেস অফ এডুকেশন গ্রন্থে শিখন সম্পর্কিত তথ্যটিকে তুলে ধরেছেন ব্রুনার মনে করতেন শিখন ধারাবাহিক জ্ঞান আরোহণের দ্বারাই সংগঠিত হয় তাহলে ব্রুনার কি মনে করতেন শিখন কিভাবে সংগঠিত হয় ধারাবাহিক জ্ঞান আরোহণের দ্বারা শিক্ষার্থী শিখনের জন্য জ্ঞান আহরণের প্রক্রিয়ার ধারণা দিতে গিয়ে তিনি শিখন প্রক্রিয়াকে তিনটি স্তরে বিভক্ত করেছেন এই ব্রুনার শিখন প্রক্রিয়াকে কটি স্তরে ভাগ করেছেন তিনটি স্তরে এবার স্তরগুলি কি দেখে নেব এবং বারবার করে এগুলি পড়বে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে ক্রিয়াভিত্তিক স্তর অর্থাৎ এনএক্টিভ স্টেজ দৃশ্যভিত্তিক স্তর আইকনিক স্টেজ এবং সংকেত ভিত্তিক স্তর অর্থাৎ সিম্বলিক স্টেজ এই তিনটি স্তরে কিন্তু শিখন প্রক্রিয়াকে তিনি ভাগ করেছেন তাহলে ক্রিয়াভিত্তিক স্তর অর্থাৎ এনএক্টিভ স্টেজে তিনি কি বলেছেন এই স্তরের সময়কাল জন্ম থেকে আঠারো মাস মনে রাখতে হবে ক্রিয়াভিত্তিক স্তরের সময়কাল হল জন্ম থেকে শিশুর জন্ম থেকে আঠারো মাস বয়স পর্যন্ত এই স্তরে শিশুরা কোনো কিছু বলার থেকে অঙ্গ সঞ্চালনের মাধ্যমে শিখন করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে অর্থাৎ কিছু মুখে বলার থেকেও অঙ্গ সঞ্চালনের মাধ্যমে শিখন করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এই স্তরের শিশুরা দৈহিক অঙ্গ সঞ্চালনের মধ্যে দিয়ে মূর্ত বিষয়গুলিকে কেন্দ্র করে আকস্মিক প্রক্রিয়ার জন্ম দেয় এবং মূর্ত বিষয়টি সম্পর্কে সংবেদন লাভ করে অর্থাৎ কী বলা হলো এই স্তরের শিশুরা দৈহিক অঙ্গ সঞ্চালনের মাধ্যমে মূর্ত কথাটি গুরুত্বপূর্ণ যেটি চোখে দেখা যায় মূর্ত বিষয়গুলিকে কেন্দ্র করে আকস্মিক প্রতিক্রিয়া দেয় অর্থাৎ বাচ্চার সামনে একটি খেলনা দেয়া হলো সেটি যখনই তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় সে কিন্তু আকস্মিক প্রতিক্রিয়া দেয় সে কিন্তু কাঁদতে শুরু করে যদি আরও অন্য একটা খেলনা তাকে দেখানো হয় আবার বাচ্চা হাসতে শুরু করে এটিই কিন্তু আকস্মিক প্রতিক্রিয়া তাদের কিন্তু ক্ষণে ক্ষণে প্রতিক্রিয়া চেঞ্জ হয়ে যায় এই স্তরকে অ্যাকশান বেস স্টেজ বলা হয়ে থাকে এই ক্রিয়াভিত্তিক স্তরকে কি বলা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাকশান বেস্ট স্টেজ এবার দেখে নেব কি দৃশ্যভিত্তিক স্তর আইকনিক স্টেজ সময়কালগুলি মনে রাখতে হবে এই স্তরের সময়কাল হল আঠারো মাস থেকে সাত বছর পর্যন্ত ক্রিয়াভিত্তিক স্তর ছিল শূন্য থেকে আঠারো মাস এবং দৃশ্যভিত্তিক স্তর হল আঠারো মাস থেকে সাত বছর এই স্তরের শিশুরা মূর্ত বস্তুকে চোখে দেখার মধ্যে মাধ্যমে ওই বস্তু সম্পর্কে ধারণা করে ধারণা লাভ করে তারা যে বস্তুকে চোখে দেখে সেটি সম্পর্কে তারা একটি ধারণা লাভ করে পূর্ববর্তী স্তরের শিশুরা অর্থাৎ এর আগের স্তর ক্রিয়াভিত্তিক স্তরের শিশুরা কোনো বস্তু সম্পর্কে যে অস্পষ্ট ধারণা লাভ করে আগের স্তরের শিশুর ধারণা কি হতো অস্পষ্ট ধারণা হতো তা এই স্তরের মূর্ত বস্তুগুলিকে নাড়াচাড়া ও দেখার মাধ্যমে তাদের ধারণাগুলি সম্পন্ন হয় যে অস্পষ্ট ধারণা তৈরি হয় সেই অস্পষ্ট ধারণাটি কিন্তু পরবর্তী স্তরে কিন্তু সেটি আরও দৃঢ় হয় আরও স্পষ্ট হয় ধারণাটি এই স্তরে শিশুরা আকার ইঙ্গিতে অস্পষ্ট ভাষায় নিজের অভিজ্ঞতাকে ব্যক্ত করতে পারে এই স্তরকে ইমেজ বেসড স্তর বলা হয়ে থাকে মনে রাখবে যে এই স্তরকে কি স্তর বলে ইমেজ বেস্ট স্টেজ বলা হয় এবার পরবর্তী স্তর সংকেত ভিত্তিক স্তর অর্থাৎ সিম্বলিক স্টেজ এই স্তরে শিশুরা কোনো বস্তুকে তাদের নিজস্ব মতামতের প্রেক্ষিতে ব্যাখ্যা করতে পারে এই স্তরের শিশুরা কিন্তু নিজস্ব মতামত কোনো বস্তু সম্পর্কে নিজস্ব ধারণা নিজস্ব মতামত তারা কিন্তু দিতে পারে এই স্তরটি অনেকাংশই পেঁয়াজের বৌদ্ধিক বিকাশ স্তরের যৌতিক সক্রিয়তার স্তরের মতো যৌগিক নয় এটি প্রিন্টিং মিস্টেক হয়েছে যৌতিক সক্রিয়তা স্তরের মতো অর্থাৎ যুক্তি এখানে তারা খাড়া করতে পারে তাহলে এই স্তরকে পেঁয়াজের কোন স্তরের সাথে তুলনা করা হয়েছে যৌতিক সক্রিয়তা স্তরের সাথে তুলনা করা হয়েছে এই স্তরে শিশুদের বিমূর্ত চিন্তা যুক্তি বিশ্লেষণাত্মক ক্ষমতার বিকাশ সাধিত হয় এই স্তরের শিশুদের বিমূর্ত বিমূর্ত কি জিনিস যেটি চোখে দেখা যায় না সেটি সম্পর্কেও কিন্তু যুক্তি এবং বিশ্লেষণ করার ক্ষমতার বিকাশ ঘটে শিশুদের শিশুরা তাদের পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গাণিতিক সমস্যা সমাধানের চেষ্টা করে তারা যে পূর্বে যে অভিজ্ঞতা অর্জন করেছে সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে তারা যে কোনো গাণিতিক সমস্যা তার সমাধান করতে পারে গাণিতিক ধ্যান ধারণাগুলিকে সঠিকভাবে অনুধাবনের জন্য তাদের মধ্যে গাণিতিক দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটে নিজস্ব অভিজ্ঞতা সম্পর্কে মতামত প্রকাশ করতে পারে এই স্তরটিকে সিম্বল বেসড স্টেজ বলা হয়ে থাকে প্রাথমিক ধারণা গঠন মূর্ত ধারণা গঠন বিমূর্ত ধারণা গঠন পরপর ধাপে ধাপে আসছে সবার প্রথমে প্রাথমিক একটা ধারণা হয় তারপরে কোনো কিছু সম্পর্কে মূর্ত জিনিস সম্পর্কে মূর্ত ধারণা গঠন করতে পারে এবং সব শেষে শিশু বিমূর্ত ধারণা অর্থাৎ তার চিন্তা শক্তির বিকাশ হয় সে চোখে কোনো বস্তু না দেখেও তার সম্পর্কে সে ধারণা গঠন করতে পারে এই তিনটি স্তরের মধ্যে দিয়ে যে ধরনের শিখন সাধিত হয় তাকে উদ্ভাবনীমূলক শিখন বা ডিসকভার লার্নিং বলা হয় গণিত শিখনে ব্রুনারের তত্ত্বটির তাৎপর্য ব্রুনারের মতে শিশুর দক্ষতাগত বিকাশ শিশুর শিখনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ব্রুনারের মতে কি শিশুর দক্ষতা গত বিকাশ শিশুর শিখনের সাথে ওতপ্রোতভাবে জড়িত তিনি মনে করতেন যে শিশুরা পরিবেশের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ মিথস্ক্রিয়ার দ্বারা নিজেরাই শিক্ষা গ্রহণ করে থাকে ও সেই বাহ্যিক জ্ঞানকে নিজের মধ্যে আত্মিকরণের দ্বারা নতুন জ্ঞান নির্মাণ করে থাকে নোটটি তোমরা খাতায় নোট ডাউন করে নিয়ে পড়া শুরু করে দেবে গণিত শিখনে ব্রুনারের এই তথ্যটি বিশেষভাবে সমাদৃত এই তথ্যে গণিত শিখনের ক্ষেত্রে যে যে বিষয়গুলির উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে সেগুলি হল এক গণিতের ব্যবহারিক দিকটিকে গণিতের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করতে হবে শিশুর সহানতার বিকাশে সাহায্য করা গণিত বিষয়ে আগ্রহ বাড়িয়ে তোলার জন্য প্রেশনার সঞ্চার করা আর সবাই ডেসক্রিপশন ফলো করবে সেখানে সমস্ত সাজেশন এবং ইম্পর্টেন্ট ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে যারা যেটা পারছো না ওখান থেকে দেখে নিও পাঠ্যক্রমের অন্তর্গত গাণিতিক জ্ঞানকে যাতে শিক্ষার্থীরা তাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারে সেদিকে নজর রাখা এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট পাঠ্যক্রমের অন্তর্গত গাণিতিক জ্ঞান পাঠক্রমের অন্তর্গত যে তাদের গণিতিক জ্ঞান হলো যোগ বিয়োগ ভাগ, তারা শিখলো সেটি তারা দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারে সেদিকে নজর রাখতে হবে তারা দোকানে গেল হিসাব করে জিনিসের দাম দিতে পারলো এইভাবে তারা ব্যবহারিক জীবনেও যাতে সেটিকে কাজে লাগাতে পারে গণিত বিষয়ে শিক্ষাদানের জন্য বিভিন্ন প্রকার চার্ট মডেল চিত্র ইত্যাদি ব্যবহার করতে হবে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এক ব্রুনার এর উপর ইম্পর্টেন্ট আলোচনা এবং নোটস এর আগে ডাইন্সের উপর নোটস দেওয়া হয়েছে তোমরা সেগুলি খাতায় নোট ডাউন করো এবং পড়তে শুরু করে দাও তাহলে তোমরা আলটিমেটলি ডিএলএডে নাইনটি পারসেন্ট যেমন তুলতে পারবে সেরকমই টেটের জন্যও কিন্তু তোমাদের প্রেপারেশান এখন থেকে শুরু হয়ে যাবে দ্যার সল টুডে দেখা হচ্ছে পরের ক্লাস